Hello everyone, good morning, welcome to Knowledge Account. 30th July 2023 তে কি কি গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন রয়েছে সেগুলো একবার দেখে নাও সবাই। আমাদের নলেজ অ্যাকাউন্টের নতুন অ্যাপ তোমরা ডাউনলোড করো ফ্রি মক টেস্ট দেওয়ার জন্য ডেসক্রিপশন বক্সের লিংক থেকে। দেখো আজকে তোমাদের ইংরেজি ভার্সনটা এখানে দেওয়া হয়নি, তোমরা অ্যাডজাস্ট করে নিও, নেক্সট দিন থেকে আবার কন্টিনিউ হবে। কেমন? বিশ্বের বৃহত্তম জাদুঘর ইউকে ইউগিন ভারত এটা কোন শহরে নির্মিত হবে? এটা কিন্তু বিশ্বের বৃহত্তম জাদুঘর যুগে যুগিন ভারত, এটা কোথায় তৈরি হচ্ছে? নিউ দিল্লিতে। দেখো এই জাদুঘর যুগে যুগিন ভারত 1,27,000 বর্গ মিটার আয়তন এই পুরোটা, এটাতে 5,000 বছরের ইতিহাস ধরা থাকবে, 950টা ঘর থাকবে যাতে 5,000 বছরের ইতিহাস এতে থাকবে। এটা বিশ্বের সর্বোচ্চ সব থেকে বড়, পুরনো সংসদ ভবনের সাউথ আর নর্থ ব্লক জুড়ে এই নতুন জাদুঘরটা নির্মিত হবে। দিল্লিতে ইন্টারন্যাশনাল এক্সিবিশন কাম কনজারভেশন সেন্টার ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানেই তিনি যুগে যুগে ভারত যুগে যুগিন ভারত জাদুঘর তৈরি করার কথাটা ঘোষণা করেছেন আগের দিন। তারপরে দেখো কোন শিল্পপতি মহারাষ্ট্রের উদ্যোগ রত্ন পুরস্কারে ভূষিত হয়েছে? উদ্যোগ রত্ন পুরস্কার এটা পেয়েছে দেখো রতন টাটা। রতন টাটাকে প্রথম মহারাষ্ট্র উদ্যোগ রত্ন পুরস্কারে প্রদান করা হয়েছে। প্রথম অসামান্য ব্যক্তিদের প্রচেষ্টা এবং অবদানের জন্য একটা ব্যবসায়ী বা উদ্যোক্তাদের মহারাষ্ট্র রাজ্য থেকে এই পুরস্কারটা দেওয়া হয়, ঠিক আছে? দেখো অর্ডার অফ অস্ট্রেলিয়া, এর আগে রতন টাটা আরও কী কী ইম্পর্টেন্ট অ্যাওয়ার্ড পেয়েছে দেখো। 2023 অর্ডার অফ অস্ট্রেলিয়া, আসাম বৈভব 2021 সালে, অনারারি নাইট গ্র্যান্ড ক্রস অফ দ্য অর্ডার অফ দ্য ব্রিটিশ এম্পায়ার 2014 সালে, পদ্মবিভূষণ 2008 সালে, মহারাষ্ট্রভূষণ 2006 সালে, আর পদ্মভূষণ পেয়েছিল 2000 সালে রতন টাটা। তারপরে ফুড ডেলিভারি প্ল্যাটফর্ম সুইগি কো ব্র্যান্ডেড ক্রেডিট কার্ড চালু করার জন্য কোন ব্যাংকের সাথে অংশীদারিত্ব করেছে? এইচডিএফসি ব্যাংকের সাথে অংশীদারিত্ব করেছে ফুড ডেলিভারি প্ল্যাটফর্ম সুইগি। এই কার্ড ব্যবহার করলে বিশেষ ক্যাশব্যাক পাওয়া যাবে। সুইগি হচ্ছে একটা ভারতীয় অনলাইন খাবার অর্ডার এবং ডেলিভারি প্ল্যাটফর্ম, 2014 সালে প্রতিষ্ঠিত। সুইগির সদর দপ্তর বেঙ্গালুরুতে। এইচডিএফসি ব্যাংক প্রতিষ্ঠিত হয় 1st July 2023। হেডকোয়ার্টার কোথায়? মুম্বাই, মহারাষ্ট্র, ভারত। চেয়ারম্যান অতনু চক্রবর্তী আর সিইও রয়েছেন শশীধর জগদীশন। ওয়াং ই কোন দেশের বিদেশ মন্ত্রী হিসাবে নিযুক্ত হয়েছেন? দেখো ওয়াং ই তিনি সম্প্রতি চীনের বিদেশ মন্ত্রী হিসাবে নিযুক্ত হয়েছেন। চীনের রাজধানী বেইজিং আর রাষ্ট্রপতি সি জিনপিং রয়েছেন। কোন ভারতীয় বংশোদ্ভূত মহিলা কানাডার ট্রেজারি বোর্ডের সভাপতি পদে নিযুক্ত হয়েছে? ট্রেজারি বোর্ডের সভাপতি পদে নিযুক্ত হয়েছে অনিতা আনন্দ। কানাডা উত্তর আমেরিকার একটা দেশ, কানাডার রাজধানী অটোয়া, প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো, কানাডার মুদ্রা কানাডিয়ান ডলার। তারপরে দেখো ইউনেস্কোর এশিয়া প্যাসিফিক কালচারাল হেরিটেজ অ্যাওয়ার্ড জিতেছে কোন রাজ্যের পাইকুলা রেলওয়ে স্টেশন? ইউনেস্কো এই প্রাইজটা দেয় এশিয়া প্যাসিফিক কালচারাল হেরিটেজ অ্যাওয়ার্ড, ঠিক আছে? তো এটা পেয়েছে মহারাষ্ট্রের বাইকুলা রেলওয়ে স্টেশন। মুম্বাইয়ের 169 বছর বয়সী বাইকুলা রেলওয়ে স্টেশনটা মর্যাদাপূর্ণ ইউনেস্কো এশিয়া প্যাসিফিক কালচার হেরিটেজ পুরস্কার পেয়েছে। বাইকুলা রেলওয়ে স্টেশনটা ভারতের প্রাচীনতম রেলওয়ে স্টেশনগুলোর মধ্যে একটা, যেটা এখনও ব্যবহার করা হচ্ছে। দেখো ইউনেস্কো এশিয়া প্যাসিফিক অ্যাওয়ার্ড ফর কালচারাল হেরিটেজ কনজারভেশন, এই যে অ্যাওয়ার্ডটা এটা কেন দেওয়া হয় দেখো, 2000 সাল থেকে ইউনেস্কো এশিয়া প্যাসিফিক অ্যাওয়ার্ড ফর কালচারাল হেরিটেজ কনজারভেশন হ্যাভ বিন রেকগনাইজিং দ্য অ্যাচিভমেন্ট অফ দ্য প্রাইভেট অ্যান্ড পাবলিক সেক্টর ইনিশিয়েটিভস। যে কোনো প্রাইভেট বা পাবলিক সেক্টর যে কোনো ইনিশিয়েটিভ কোনো উদ্যোগকে কিসের জন্য উদ্যোগ? সাকসেসফুলি কনজার্ভিং অন রেস্টোরিং স্ট্রাকচার্স প্লেসেস অ্যান্ড প্রপার্টিস অফ হেরিটেজ ভ্যালু ইন দ্য রিজিয়ন। কোনো একটা এলাকার হেরিটেজ ভ্যালুকে তার কী বলে তার যাবতীয় জিনিসটাকে সংরক্ষণ করা এবং তার যে ভ্যালু সেটাকে রেস্টোর করা, এটার জন্য কোনো পাবলিক বা প্রাইভেট সেক্টরের কোনো উদ্যোগকে রেকগনাইজ করার জন্য ইউনেস্কো এশিয়া প্যাসিফিক অ্যাওয়ার্ডটা দেওয়া হয়। 2000 সাল থেকে এটা দেওয়া হচ্ছে, ঠিক আছে? তো এটা মহারাষ্ট্রের বাইকুলা রেলওয়ে স্টেশনটা পেয়েছে। এবারে দেখো এশিয়ান যুব ও জুনিয়র ভারোত্তোলন চ্যাম্পিয়নশিপ 2023 কোন রাজ্যে আয়োজিত হচ্ছে? উত্তরপ্রদেশে আয়োজিত হচ্ছে এশিয়ান যুব আর জুনিয়র ভারোত্তোলন চ্যাম্পিয়নশিপ 2023। কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগ সিং ঠাকুর গ্রেটার নয়ডায় এশিয়ান যুব আর জুনিয়র ভারোত্তোলন চ্যাম্পিয়নশিপ 2023 উদ্বোধন করেছেন। ভারতে প্রথমবারের মতো আয়োজিত হচ্ছে এই চ্যাম্পিয়নশিপ। ভারতে 30টারও বেশি ভারোত্তোলক এই ইভেন্টে অংশ নিচ্ছেন। এই চ্যাম্পিয়নশিপ শেষ হবে কত তারিখে? 5th August। আন্তর্জাতিক বাঘ দিবস কবে পালিত হয়? আন্তর্জাতিক বাঘ দিবসটা পালন করা হয় 29th July পালন করা হয়। এবছর এটা 12তম আন্তর্জাতিক বাঘ দিবস।
প্রতি বছর 29 জুলাই আন্তর্জাতিক বাঘ দিবস বা বিশ্ব বাঘ দিবসটা উদযাপন করা হয়। বিশ্বজুড়ে বাঘের ক্রমহ্রাসমান জনসংখ্যাকে চিহ্নিত করার জন্য এই দিনটা পালন করা হয়। 2010 সালে রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ টাইগার সামিটে বন্য বাঘের সংখ্যা হ্রাস সম্পর্কে সচেতনতা বাড়াতে, তাদের বিলুপ্তির দ্বার প্রান্তে রেখে বাঘ সংরক্ষণের কাজকে উৎসাহিত করার জন্য এই দিনটা পালন করা হচ্ছে 2010 সালে। ঠিক আছে, ওখানে একবার বন্য বাঘের সংখ্যা হঠাৎ করে হ্রাস পেয়ে গেছিলো পিটার্সবার্গ টাইগার সামিটে, তো সেই কারণে তখন থেকে সচেতনতা বাড়ানোর জন্য প্রত্যেক বছর এটা পালন করা হয়। তারপরে দেখো, হিন্দি ভাষা প্রমোশনের জন্য জাতিসংঘে কত মিলিয়ন ডলার দান করেছে ভারত সরকার? রিসেন্টলি 1 মিলিয়ন ডলার দান করেছে হিন্দি ভাষা প্রমোশনের জন্য জাতিসংঘ দান করেছে, এটা মানে জাতিসংঘে এটা দান করেছে ভারত সরকার। ঠিক আছে, জাতিসংঘ 1945 সালে 24 অক্টোবর প্রতিষ্ঠিত হয়, আমরা জানি, এর হেডকোয়ার্টার নিউ ইয়র্কে রয়েছে, সেক্রেটারি জেনারেল অ্যান্টনিও গুতেরেস। তারপরে কেরালা স্টার্ট আপ মিশন ফিনটেক স্টার্ট আপের প্রচারের জন্য কার সাথে চুক্তি করেছে? রিসেন্টলি IFSC-র সাথে চুক্তি করলো কেরালা স্টার্ট আপ মিশন ফিনটেক স্টার্ট আপ প্রচারের জন্য। কেরালা স্টার্ট আপ মিশন সাইন্ড এগ্রিমেন্ট উইথ ইন্টারন্যাশনাল ফিনান্সিয়াল সার্ভিস সেন্টার্স অথরিটি টু প্রমোট ফিনটেক স্টার্ট আপ, ফিনটেক স্টার্ট আপগুলোকে প্রমোট করার জন্য এই এগ্রিমেন্টটা নেক্সট তিন বছরের জন্য তোমার মানে সাইন করা হয়েছে, আন্ডার উইচ যার যাতে করে ফিনটেক আর টেকফিন যে ফার্মগুলো আছে সেগুলো আরও স্ট্রং হবে। দেখো, এখানে ফিনটেক বা টেকফিন ফার্ম বলতে এ ধরো পেটিএম, রজার পে, ফোনপে, ঠিক আছে, পাইন ল্যাবস, তারপরে তোমার ক্রেড, policybazaar.com, ইনস্টামোজো, ঠিক আছে, বিল ডেস্ক, এইগুলো সব হচ্ছে তোমার এই ফিনটেক বা টেকফিন ফার্মসের এক্সাম্পল। নেক্সট, কোন রাজ্য সরকার ডাক্তারদের অবসরের বয়সসীমা 62 থেকে 65 করেছে? ডাক্তারদের অবসরের বয়সসীমা 62 থেকে 65 করেছে উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীকে যোগী আদিত্যনাথ, রাজধানী লখনৌ, রাজ্যপাল আনন্দিবেন প্যাটেল, আর লোকনৃত্য এখানে কী কী রয়েছে, নওটাঙ্কি, রাসলীলা, কাজরি, জোড়া, চাপেলি, জায়তা, ন্যাশনাল পার্ক, দুদুয়া ন্যাশনাল পার্ক। প্রতিষ্ঠা দিবস হচ্ছে 1950-এর 24শে জানুয়ারি। ওকে, চলো আগের দিনের হোমওয়ার্কগুলো সবাই দেখে নাও। শরীরের মধ্যে রক্ত জমাট বেঁধে গেলে তাকে কী বলা হয়? থ্রম্বোসিস বলা হয়। মানুষের সবচেয়ে বড় লসিকা গ্রন্থি লিহা। কোন ভিটামিন যকৃতে সঞ্চিত হয়? ভিটামিন এ। আজকে তোমাদের জন্য প্রশ্ন থাকবে, কতদিন ধরে কুরুক্ষেত্র মহাভারতের যুদ্ধ হয়েছিল? শ্রীমদ ভগবদ্ গীতা সর্বপ্রথম কোন ভাষায় লেখা হয়েছিল? এগুলো তোমরা শেষকালে আজকে আমাকে কমেন্টে জানাও, চট করে আগের দিনেরগুলো কুইক রিভাইজ করে নেবো। যারা যারা লাইভে রয়েছো অ্যান্সার করার চেষ্টা করো। দেখো, 29 জুলাই 2023 কি প্রশ্ন ছিল? লাদাখের কোথায় প্রথম মহিলা পুলিশ স্টেশন চালু করা হয়েছে? কার্গিলে। ভারত সরকার বিহারে 265 কিলোমিটার রাজ্যের মহাসড়ক উন্নত মানের করার জন্য এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের সাথে কত মিলিয়ন মার্কিন ডলার ঋণ চুক্তি স্বাক্ষর করেছে? 295 মিলিয়ন ডলার। সিরিয়ার ভারতে পরবর্তী রাষ্ট্রদূত হিসাবে কে নিযুক্ত হয়েছে? ইরশাদ আহমেদ। ভারতের 83তম দাবা গ্র্যান্ডমাস্টার হয়েছেন কে? আদিত্য এস সামন্ত। প্রথম ভারতীয় শহর হিসাবে ওয়ার্ল্ড সিটিজ কালচার ফোরামে অংশ নিচ্ছে কে? ব্যাঙ্গালোর। দক্ষিণ আফ্রিকায় ভারতের পরবর্তী হাই কমিশনার হিসেবে কে নিযুক্ত হলেন? প্রভাত কুমার। বিশ্ব হেপাটাইটিস দিবস কবে পালিত হয়? 28শে জুলাই। 2023 সালে এশিয়ান গেমস কোন দেশে অনুষ্ঠিত হবে? চীন। ভারত কোন দেশকে INS কিরপান যুদ্ধজাহাজ হস্তান্তর করেছে? ভিয়েতনাম। বিশ্ব প্রকৃতি সংরক্ষণ দিবস কবে পালিত হয়? 28শে জুলাই। এগুলো ছিল আগের দিনের কারেন্ট অ্যাফেয়ার্স। ইউজফুল বলে মনে হলে লাইক করো, আর যারা নতুন রয়েছো প্রতিদিন সকাল 6টার সময় ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের আপডেটের জন্য নলেজ আগুনকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখো। থ্যাংক ইউ সো মাচ। নেক্সট ক্লাসে আবার সবার সাথে কথা হচ্ছে। হ্যাভ এ গ্রেট ডে।